বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দুর্গা পূজা তো আসন্ন এই পূজার মা দুর্গার খাওয়া দাওয়া নিয়ে একটি প্রতিবেদন করার অনেক দিনের ইচ্ছে ছিল তো সেই শুভ কাজ শুরু করলাম বেলুড় মঠ দিয়ে তো প্রতিবেদনটি দেখো এবং দেখে জানিয়েও কেমন লাগলো তোমাদের সকলের বেলুর মঠে দুর্গাপুজোতে মোট দশটি থালায় মাকে ভোগ দেওয়া হয় তার মধ্যে আটটি থাকে আমিষের থালা বাকি দুটি নিরামিষ অর্থাৎ নারায়ণা শিবের জন্য হয় নিরামিষ ভোগ আর আটটি থালায় মা দুর্গাকে আমিষ ভোগ দেওয়া হয় আমিষ ভোগের প্রধান যে বড় থালাটি সেটা মার জন্য থাকে আর বাকিগুলি থাকে হলো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ নবপত্রিকা মহাসিংহ আর মহিষাসুরের জন্য বেলুর মঠে স্বতন্ত্র লক্ষ্মী এবং সরস্বতী পূজার ভোগ যেগুলো হয় তাতে কিন্তু আমিষ দেওয়া হয় না সমস্তটাই থাকে নিরামিষ তবে যেহেতু তারা মায়ের সহচরী রূপে এই দুর্গাপূজায় উপস্থিত থাকেন তাই তাদের ভোগ একটা অনিবার্য নিবেদন সপ্তমী অষ্টমী আর নবমীর সকালে মায়ের প্রধান অর্থাৎ দেওয়ার পরে প্রথমেই যেটা নিবেদন করা হয় সেটা হলো বাল্যভোগ এই বাল্যভোগে থাকে পিতলের এক বড় হারি খিচুড়ি গোটা ইলিশ মাছ ভাজা মশলা দিয়ে কিন্তু এই ভোগ কেবল মায়ের জন্যই নিবেদিত হয় অন্য কোন উপদেবতা বা দেবদেবীর দেবীর জন্য কিন্তু এই বাল্যভোগ নয় এবার আসা যাক মায়ের দ্বীপ্রাহরিক মেনুতে মায়ের জন্য সাদা ভাত দেওয়া হয় গোবিন্দভোগ চালের আর পোলাও যা তৈরি করা হয় সেটা কিন্তু বাসমতি চাল দিয়ে এই চালগুলি বাছাই ও ঝাড়াই মহলার দিন থেকে মঠের নবীন ব্রহ্মচারীরা যারা দায়িত্বে আছেন তারা করেন অন্নভোগের থালায় স্তূপাকারে দেওয়া হয় সাদা ভাত তার পাশে বাটিতে দেওয়া হয় খিচুড়ি ও পোলাও সঙ্গে তাকে পরমান্য মানে পায়েস মায়ের পাতে থাকে পাঁচ রকমের সিদ্ধ যেমন কাঁচকলা সিদ্ধ আলু সিদ্ধ পটল সিদ্ধ কুমড়ো আর উচ্ছে মায়ের ভোগে পটল বেগুন উচ্ছে ও বড়ি মায়ের জন্য মেদিনীপুর থেকে আনা হয় গয়না বড়ি তাছাড়া বাজারে যত রকমের সময় অসময় সবজি পাওয়া যায় তার সব দিয়েই মায়ের জন্য তরকারি আর ডালনা প্রস্তুত করা হয় বাঁধাকপি ফুলকপি তার থেকে এ চর মোচা সবই থাকে মায়ের শাকসবজিতে মানে তরি তরকারি যা করা হয় তার মধ্যে সব রকমের তরকারি ভাবে আলাদা আলাদা বাটিতে মায়ের জন্য সাজিয়ে দেওয়া হয় সঙ্গে ভাজা ও সিদ্ধ সুন্দর করে থালার পাশে সাজিয়ে দেওয়া হয় আগে মাটির বাসনেই মায়ের ভোগ নিবেদিত হতো কিন্তু দুর্গাপুজোতে কিছু প্রবীণ সন্ন্যাসী দেখেন যে এই মাটির পাত্রগুলি সুপাকৃতি হয়ে জমা হয়ে যেত ভোগ নিবেদনের পর তাই ওনারা পরবর্তীকালে মায়ের জন্য বড় কাঁসার থালে থালা ব্যবস্থা করেন এই বাসন মাজার জন্যই কয়েকজন সবসময় প্রস্তুত থাকেন মায়ের ভোগের থালায় সবকিছুর সঙ্গেই দেওয়া হয় নুন লেবু আর আলাদা আলাদা গ্লাসে জল যেহেতু মায়ের ভোগ আমিষ দিয়েই নিবেদিত হয় তাই মাছের পদে থাকে বিশেষ আয়োজন বিশেষ আয়োজন মানে এলাহি আয়োজন অন্তত পাঁচ রকমের মাছ প্রতিদিন দেওয়া হয় এবং তার থেকেও যদি বেশি মাছ পাওয়া সম্ভব হয় তাহলে তাও দেওয়া হয় পাঁচ রকমের বিশেষ মাছের মধ্যে রোজ থাকে ইলিশ চিংড়ি রুই ভেটকি আর সরপুটি সন্ধি পুজোতেও মাকে দেওয়া হয় বড় ভোগ আর সব এর মধ্যে সব রকমের অন্নভোগ তরকারি ফল মিষ্টি ও মাছের নানা পথ থাকে সঙ্গে সঙ্গে থাকে কালীঘাটের বলির মাংসজ্ঞ মা শারদার নির্দেশে বেলুর মঠে কোনোদিনও পশু বলি দেওয়া হয়নি আর এই সন্ধি পুজোর জন্য উৎসর্গীকৃত পাঠা সেটা কালীঘাটে উৎসর্গ করা হয় সন্ধি পুজো শ্যামা পুজো আর ফলারিণী কালী পুজোর দিনগুলোতে কালীঘাটে মার জন্য এই যে পাঠা উৎসর্গ করা হয় তারই প্রসাদী মাংস নিয়ে এসে রান্না করা হয় এবং মা ভোগ দেওয়া হয় এক দেবীর কাছে উৎসর্গ করা প্রসাদ মনে হতে পারে আর অন্য দেবীর পুজোতে ভোগ হিসেবে কীভাবে নিবেদিত হয় কিন্তু এটা হয় এবং হলে সেটাকে মহাপ্রসাদ বলে যেমন পুরীতে জগন্নাথ দেবের প্রসাদ মা বিমলাকে নিবেদন করার পরে তা মহাপ্রসাদ হয়ে যায় তেমনি এক্ষেত্রেও মা কালীর জন্য উৎসর্গীকৃত আবার নিবেদিত করা হয় তখন তা রূপান্তরিত হয় মায়ের জন্য মঠেই মহাপ্রসাদে প্রস্তুত করা হয় মহলার দিন থেকেই এর তর্জ্য শুরু হয়ে থাকে প্রায় দুই হাজার নারকেল নাড়ু মায়ের জন্য তৈরি করা হয় সাথে মুরগি এবং অন্যান্য আয়োজন থাকে এই নারকেল নাড়ু মুরকি ইত্যাদি যে আয়োজনগুলো থাকে সেগুলো কিন্তু ওই রচনাহারিতে নিবেদিত হয় বা আলাদা আলাদা যে ষোড়শো প্রচারের যে অনিবার্য মিষ্টান্ন সঙ্গেও নিবেদিত করা হয়ে থাকে মায়ের জন্য যত রকমের ফল পাওয়া যায় সেই সব ঋতুর ফলই মাকে কিন্তু দেওয়া হয় সঙ্গে থাকে কাজু কিশমিশ খেজুর আর আমসত্ব মায়ের সামনে আখ চালকুমড়ো ও কলা বলি দেওয়ার রেয়াজ রয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে যে সকল দেবদেবী বাহন আর অঙ্গ দেবতার পূজাতে নৈবেদ্যের আলাদা আলাদা আয়োজন থাকে প্রত্যেকের নৈবেদ্য নিবেদনের পরে জায়গাটি ভালো করে মুছে তারপর অন্য নৈবেদ্য কিন্তু আনা হয় এবং নিবেদন করা হয় রাতে মায়ের ভোগে দেওয়া হয় লুচি ছোলার ডাল আর মুগের ডাল তিন রকমের তরকারি আর পাঁচ রকমের ভাজা এবং মিষ্টি ক্ষীর রাবড়ি রাতে মায়ের ভোগে আমিষ পথ কিন্তু একেবারে থাকে না সকলের ভোগেই থাকে নিরামিষ দুপুর ও রাতে ভোগ নিবেদনের সময় থালার সামনে আসন পেতে দেওয়া হয় এবং নারায়ণের ভোগের ওপর উপর ও মাদুর্গা সহ সকলের ভোগের ওপর দেওয়া হয় বেলপাতা দুপুরে ঠিক বারোটার সময় ভোগ দিয়ে ভোগারতি করা হয় এবং রাতে ভোগ দেওয়া হয় আটটার পরে সকালের বাল্য ভোগ কিন্তু সকালের পূজা এবং পূর্বান্নের পূজার মধ্যে কোনো একটা সময় নিবেদন করা হয় অষ্টমীর দিন তিথি বারোটার আগে ছেড়ে গেলে অষ্টমীর মধ্যেই একবার ভোগ দেওয়া হয় তারপর যথারীতি দুপুরের ভোগ দেওয়া হয় এবং সঙ্গে আরতি চলে দশমীর দিন মায়ের সামনে ভোগ হিসাবে দেওয়া হয় এবং তার মধ্যে মূলত থাকে দই চিড়ে কিশমিশ কাজু নানা প্রকারের ফল কলা নাড়ু সন্দেশ এই সমস্ত দ্রব্যাদি মায়ের নামে প্রতিদিন মঠে খিচুড়ি ভোগ বিতরণ করা হয় তোমরা দেখে থাকবে যে প্রচুর লোকে প্রচুর প্রচুর লোকে সেই ভোগ খেয়ে থাকেন ভোগ রান্নার ঘরেই মায়ের ছবির সামনে এই ভোগ নিবেদন করে আরতি করা হয় তারপর দর্শনার্থী ভক্তদের সমস্ত পাতে এই ভোগগুলি তুলে দেওয়া হয় মহাপ্রসাদ রূপে চাল ডাল ও সমস্ত রকমের তরকারি দিয়ে এই খিচুড়ি প্রস্তুত করা হয় আলাদা করে কিন্তু লাবড়া বা এই জাতীয় কিছু থাকে না সঙ্গে থাকে চারটি মঠের খিচুড়ি ভোগ বিষয়ে বেলুর মঠের এক সময়ের অধ্যক্ষ স্বামী বিরাজানন্দ একটি চিঠিতে উল্লেখ করেছেন শুধু খিচুড়ি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করলেই হবে তাতে শাক সবজি যা কিছু দেবে অন্য তরকারি মিষ্টান্ন কিছু দরকার নেই এই খিচুড়ি মায়ের সামনে হান্ডা হান্ডা করে বিরাট ভোগ দিয়ে তারপর সর্বহরা নারায়ণদের পরিবেশন করতে হবে এইবার মা এইভাবে পূজা গ্রহণ করবেন এবং আমাদের পূজা সার্থক হবে আলাদা ব্যবস্থা কারোর জন্য নয় ঠাকুর শ্রীরামকৃষ্ণর কথায় যেমন মা শতমুখে খান এই ভাবনাকে কাজে লাগিয়েই রামকৃষ্ণ মিশন মঠ কিন্তু ভারত জুড়ে প্রত্যেকটা শাখাতেই এমনই ব্যবস্থা করে স্বতন্ত্রভাবে মায়ের ভোগের আয়োজন করেন বন্ধুরা মনে হয় প্রতিবেদনটা তোমাদের ভালো লেগেছে সকলের আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো আর নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও এটা অনেকটা পড়াশুনো করার ফল অনেক কম্পাইলেশনের প্রয়োজন হয়েছে আর যদি কাজটাকে ভালো মনে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই লিখে নিচে জানিও তোমাদের সকলের কেমন লাগলো আজকে আসছি অনেক বিস্ময়কর সব তথ্য নিয়ে আরো কিছু প্রেজেন্টেশনস বাকি রয়েছে